নাট মাই চ্যানেল আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তো দেখতে পাচ্ছ মটন কে ম্যারিনেট করে রেখে দিয়েছি তার কারণ হচ্ছে আজকে একটা স্পেশাল দিন আর সেটা হচ্ছে ঈদ তো সকলকে জানাই ঈদ মুবারক আর ম্যারিনেশনের পর আমি কেটে রেখেছি মানে মটন বানানোর জন্য সেটা হচ্ছে পেঁয়াজ কুচি করে রেখেছি টমেটো কুচি করে রেখেছি কাঁচা লঙ্কা রেখে দিয়েছি আর ম্যারিনেশন করেছি আদা রসুনের পেস্ট হলুদ নুন তেল সবকিছু দই সবকিছু দিয়ে আর কেটে রেখেছি বড় বড় সাইজের গোটা গোটা আলু তো এরপর একদিকে আমি বসিয়ে দিয়েছি ভাত তো দেখতে পাচ্ছ ভাত ফুটতে শুরু করে দিয়েছে অলরেডি আর একদিকে আমি করে নেব মটনের মশলাটা কষিয়ে নেব আজকে সবাই আছে বাড়িতে মানে চিকু স্নেহিল কারুর স্কুল অফিস নেই হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তো আজকে হচ্ছে মঙ্গলবার আর আজকে আরেকটা জিনিস আছে আর সেটা হচ্ছে পবিত্র ঈদ তো পবিত্র ঈদের সকলকে আমার তরফ থেকে অনেক 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 শুভেচ্ছা আশা করি তোমরা আজকের দিনটা খুব এনজয় করছো খুব ভালো করে খাও মস্তি করো আর তার জন্য আজকে আমি বললাম কেন না আমিও স্পেশাল বানাই তো এই জন্য আজকে আমি স্পেশাল মানে ভেবেছিলাম বিরিয়ানি বানাবো কিন্তু এত গরম এখানে যে ভাবলাম কি না যত তাড়াতাড়ি শেষ হবে কেন কি আমরা চলে এসেছি চেন্নাইয়ে আমার ব্যাকগ্রাউন্ড দেখে বুঝতে পারছো তো চেন্নাই আসার পর দুদিন লেগেছে আমার ঘর সেট করতে তারপরে মানে মনে হচ্ছে না কি আর কিছু আমি ভালো করে রান্না বান্না করি তো যাই হোক বিরিয়ানি তো বানালাম না কিন্তু তার জন্য বানাচ্ছি মাটন মাটন তো যেভাবে বানাবে সেভাবেই ভালো হবে তো আমি মাটনের ঝোল আলু দিয়ে যে বাঙালি ঝোল সেটা বানাচ্ছি আর ভাত তো যাই হোক সেটা এখন শুরু করে দিয়েছি বানানো আর সবে বসালাম মাটনটা তার ধোয়া বেরোচ্ছে বুঝতে পারছো তোমরা আর যেহেতু মানে আসার পর এক সপ্তাহ আমার মানে ভালো করে আমি ঠিকঠাক করেছি ঘরটাকে কেন কি ঘরের অবস্থা আমার যা হয়েছিল সেটাতে কোনো মানুষই ভালো থাকতে পারবে না জন্য দুদিন আমি নিয়েছিলাম ঘর সেট করতে তো সেটা করার পর এখন একটুখানি রিল্যাক্স কি চলো ঘরটা ঠিক আছে আর এখানে গরম মানে প্রচন্ড গরম তো বলবো না কেন কি আমরা গেছিলাম হচ্ছে দিল্লিতে দিল্লিতে যে তাপ যে একটা তাপ থাকে না রোদের সেটা সাংঘাতিক সেটা সহ্য করা মানে ইম্পসিবল আর ছেন্দওয়ারাতেও তাই গরম রাত্রে ঠান্ডা হলেও দিনের বেলা গরম ড্রাই গরম যেটা যেটা আমি সহ্য করতে একদমই পারি না আর আমার স্কিনেরও ড্রাই হয়ে যায় খুব খারাপ অবস্থা হয়ে যায় স্কিনের তো এখানে যেটা হিউমিডিটি আছে না যেটাতে স্কিন সবসময় ময়শ্চার থাকে এখানকার হাওয়াতে বা ইয়েতে যায় বলবে ময়শ্চার থাকার কারণে এখানকার স্কিনও মোটামুটি ঠিকঠাক থাকে তো চলো ব্লগটাকে শুরু করছি আর বেশ ভালোই হলো তিন সপ্তাহ খুব মজা করে কাটিয়ে আসার পর আবার ডেলিকার ডেলি রুটিন চিকুদের স্কুল কালকেও ছুটি ছিল আজকেও ছুটি ছিল ঈদের জন্য কাল থেকে আবার চিকুর স্কুল চালু হবে আর তো চলো এখন বক বক না করে রান্না বান্না সেরে নিই তারপরে তোমাদের সাথে আসছি তো চলো আর হ্যাঁ আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে ঈদে তোমরা কি কি করলে সেগুলো আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানিও তো গাইজ দেখো মটন আমার কমপ্লিট হয়ে গেছে বানানো এবার আমরা খেতে বসবো আর মানে খোলার সাথে সাথে একটা যে গন্ধ মানে তোমাদেরকে বলে বোঝাতে পারবো না আর আশা করি তোমরা দেখেই বুঝতে পারছো মটনটা কীরকম হয়েছে তো যাই হোক চলো আমরা এবার খেয়ে নেব তারপরে আর মটনের সাথে আমি আর কিছু বানাইনি তো মটন আর ভাত হলে আর কিছু লাগে না আমাদের তো চলো এরপর আমরা খেয়ে নেব খেয়ে টেয়ে তারপর তোমাদের সাথে আসছি গাইজ তো এখন বাজে 7:30 তো 7:30 থেকে আবার ব্লগটাকে শুরু করছি আর এখন আমি মাংস গরম করছি কেন কি সব মানে রাত্রের খাওয়া দাওয়া হবে যেহেতু আমরা ডিনার তাড়াতাড়ি করে নিই তো রুটি হয়ে গেছে আমার আর এখন জাস্ট আমরা তিনজন খাবো খেয়ে দিয়ে এখন বেরোবো একটুখানি বেরোবো তো যেহেতু ঈদ আছে তো একটুখানি আমরাও সেলিব্রেট করছি এদিক ওদিক বাইরে গিয়ে একটু ঘুরে টুরে আর আজকে আরেকটা স্পেশাল জিনিস খাবো সেটা তোমাদের সাথে পরে শেয়ার করব সেটা জাস্ট অর্ডার করেছি
তো চলো এখন ব্লগটাকে আবার শুরু করলাম। এখন জাস্ট মাটনটা গরম করছি, আর দুপুরবেলা তোমাদের সাথে কথা বলতে পারিনি, কারণ কি আমাদের ওয়াশিং মেশিনটা খারাপ হয়ে গেছে। তো ওটার জন্য না একটুখানি সব চিন্তা, এতগুলো জামা কাপড় হয়ে গেছে না, তো সেটার জন্য একটুখানি আমি টেনশনে পড়ে গেছিলাম, কারণ কি ওয়াশিং মেশিন সারতে অ্যাটলিস্ট এক সপ্তাহ দেড় সপ্তাহ টাইম লাগে। তার বিকল্প আমি খুঁজে নিয়েছি, কারণ কি আমাদের ইন্দুই বলেছে কি আমি করে দেবো, তার জন্য তুমি এক্সট্রা পে করে দিও, আমি করে দেবো। ঠিক আছে, যাক একটা দিক থেকে তো ভালো। এখন বাজে হচ্ছে 11টা। তো যেটা তোমাদেরকে বলেছিলাম আসার পর, যেটা আরো একটা স্পেশাল জিনিস তোমাদের সাথে শেয়ার করব, সেটা করছি একটু পরে। তো চলো চেঞ্জ করে নি, ফেস ওয়াশ করে নি, তারপর শুতে আসার আগে তোমাদের সাথে খুব ঘুরলাম ভালো করে একটুখানি। আজকে দুদিন আসার পর বাইরে যাওয়াই হয়নি, তো আজকে আবার বেরিয়েছিলাম। তো গাইজ, তোমাদের এটার কথাই বলছিলাম, এটা হচ্ছে সেবাই বা শিমুয়ের পায়েস। এটা না হলে তো ঈদ মানে সেলিব্রেশনটা মানাই না। তো এটা আমি অর্ডার করেছিলাম বাইরে থেকে, অনেক দিন খাইনি, আর এটা আমার প্রচণ্ড ফেভারিট। আর এটাতে একটা আলাদা মানে খোলার পর না একটা আলাদা গন্ধ বেরোচ্ছিল। তো যাই হোক, এটা আমি এখন খাবো আমরা সুইট ডিশ হিসেবে রাত্রিবেলাতে, তো এখন খাবো। তো চলো বা শিবাই বা শিমুই যেটাই তোমরা বলো, তো এটা আমার প্রচন্ড ফেভারিট। আর এতে মানে গন্ধটা যা আসছে না কি বলবো। তো এটা এখন আমরা খাবো, তারপরে শোবো, আর কাল থেকে আবার সবারই অফিস, তারপরে স্কুল, সবকিছু চালু, আমারও কাজ চলতে থাকবে। তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি, আশা করি তোমাদের ভালো লেগেছে। তো প্লিজ একটা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না, আর যারা আমার চ্যানেলে নতুন এসছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করো, ফ্রিতে সাবস্ক্রাইব করে দিও। আর যারা আমার পুরনো বন্ধু, আমার পুরনো ফ্যামিলি মেম্বার, তাদেরকে অসংখ্য 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 ধন্যবাদ। আর সবাইকে আবারও বলছি হ্যাপি ঈদ, ঈদ মুবারক, সবাই খুব এনজয় করো, খুব ভালো থাকো। তো ওকে গাইজ, লাভ ইউ, বাই, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।